যাদের দাঁতের সমস্যা, মানে দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে যখন ব্রাশ করেন, মাড়ি মানে দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে দিন দিন, এবং ঠান্ডা যেহেতু কোনো খাবার খেলে একটা শিশির একটা ভাব আসে। অনেকে দেখবেন মানে দাঁত মানে মাড়ি ফুলে যায়, দাঁত ব্যথা করে, এরকম সমস্যা থাকলে এই গাছের পাতাটা সংগ্রহ করবেন। এই গাছটা ভালোভাবে চিনে রাখেন। এটা গ্রামে মূলত দেখা যায় রাস্তার দুই পাশে উঁচু উঁচু জায়গাতে, অথবা যেসব জমি চাষবাস করা হয় না এইসব জমিতে এই গাছটা দেখা যায়। এটা গাছটা আমাদের কিন্তু ধরনের মানে ফুল হয়, ফুল বলতে দেখায় অল্প একটু দেখা যায়। এই গাছটা ভালোভাবে চিনে রাখেন। পরে বলতে আসছি কীভাবে ব্যবহার করবেন। এটা হলো এরকম 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 ফুল হয়, ঠিক আছে, এই যে এটা ফুলের কলি হইতেছে এরকম, গাছটা এরকম। তবে আপনারা কীভাবে ব্যবহার করবেন, এরকম এরকম পাতা নেবেন, এরকম পাতা নেবেন, কয়টা নেবেন, এরকম পাতা নেবেন আপনারা চারটা। এরকম পাতা নিয়ে এইভাবে এইভাবে ধুইরা মুখে দিয়া সকালবেলা খালি পেটে চিবাবেন। 3 থেকে 4 মিনিট চিবান পর নর্মাল পানি দিয়ে কুলি করে ফেলাবেন। এটা কখনো খাবেন না, এটা খাওয়ার কোনো প্রয়োজন নয়। যখন দাঁত মুখে নিয়ে চিবাবেন, দাঁতের গোড়াতে যখন এটার কষ্টটা বা রসটা যাবে, তখনই এটা দাঁতের জন্য খুবই কাজ করব। আর মানে এটার আর এটা রস খাওয়ার কোন প্রয়োজন নাই। আর এটা দিয়ে 3টা বা 4টা পাতা নিয়ে চিবাবেন, চিবানোর পর 3 থেকে 4 মিনিট চিবাবেন, নর্মাল পানি দিয়ে কুলি করে ফেলাবেন। এটা প্রতিদিন সকালবেলা করবেন, 5 দিন করবেন, আর এটা রস খাবেন না। দেখবেন দাঁতের যে মাড়িতে ফুলে যেত, ব্রাশ করে রক্ত পড়ত, এবং ঠান্ডা যেতে কোনো খাবার খেলে একটা শিশির একটা ভাব আসতো, এবং দাঁত ব্যথা করতো, এগুলা দেখবেন একদম সহজে 5 দিনের ভিতরে দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আর গাছটা ভালোভাবে চিনে রাখেন। এটা মূলত গ্রামে গাছটা দেখা যায় বিভিন্ন রাস্তার ধারে দুই পাশে, অথবা যেসব জমি চাষবাস করা হয় না এই গাছটা দেখা যায়। এটা খুবই একটা ঔষধি গাছ, ঔষধি গাছ, ঠিক আছে, খুবই একটা ঔষধি গাছ, খুবই ঔষধি গাছ, দাঁতের জন্য খুবই 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 উপকার। গাছটা ভালোভাবে চিনে রাখেন, তারপরে দেখেন ইনশাল্লাহ ব্যবহার করেন, সহজে উপকৃত হবেন। আর মূল কথা হলো যারা ইউটিউবে এই ভিডিওটা দেখবেন, দেখার পর যদি উপকৃত হন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইবের অনেক অনেক মূল্য।